কখনো বিস্কুট কিনতে গিয়ে খুন, তো কখনো ঘুড়ির প্রলোভনে অপহরণ করে খুন। এ রাজ্য যে নিরাপদ নয় কোনো শিশুর ক্ষেত্রেই, সে কথাই বারে বারে উঠে আসছে শিশু খুনের ধারাবাহিকতায়। এবার নিজের বাড়ির সামনে খেলতে খেলতেই হঠাৎ নিখোঁজ বছর পাঁচেকের অরণ্য মাঝি। দিনভর খোঁজ চালিয়েও না পাওয়ায় বুধবার বিকেলেই গুড়গুড়িপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। পরিবারের প্রাথমিক অনুমান, অপহরণ করা হয়েছে শিশুকে। ওইখানে খেলতে ছিল, যে যতক্ষণ চান করতে আমার সময় 10-15 মিনিট দিক ফেরত এসে কাপড়টা ছেড়ে গেছি খুঁজিতে, তাকে আর খুঁজে পাই। বাচ্চাটাকে মনে হচ্ছে যে কিডন্যাপ টাইপের মতন হয়ে গেছে আর কি। তো সব কিছু নিয়েছে পুলিশ, জানে না কি করছে কতটুকু, আমরা তো কিছু এখনো বলেনি পুলিশ। বুধবার বেলা 11টা নাগাদ বাড়ির সামনেই খেলায় মত্ত ছিল ওই শিশু। তাকে রেখেই স্নানের জন্য বাইরে গিয়েছিলেন তার মা। স্নান সেরে ঘরে ফিরতেই অবাক, সারা বাড়িতে কোথাও নেই অরণ্যের হদিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে গুড়গুড়িপাল থানার পুলিশ। পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে আত্মীয় স্বজনদের কল ডিটেইলস রেকর্ডও। আমরা প্রায় 4টা, 4:30, 5টা পর্যন্ত খুঁজেছি, চারদিকে নদী পুকুর টুকুর মাঠঘাট সব কিছু, কিন্তু কোনো কিছু হদিস না পাওয়ার জন্য আমরা পুলিশের আশ্রয় নিই। মনে হচ্ছে বাচ্চাটা কিডন্যাপিং, এর আগে কোনোদিন এইরকম ঘটনা ঘটেনি, যার জন্য আমাদের কাছে খুব নতুন মনে হচ্ছে ব্যাপারটা। মোলডাঙ্গার শিবম ঠাকুর, বালুরঘাটের দীপ হালদার, একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় স্তম্ভিত থেকেছে বঙ্গবাসী। পরপর এতগুলো তরতাজা প্রাণ যাওয়ায় ফের যেন সেদূরে মেঘ দেখছে সকলে। অরণ্য নিখোঁজের 48 ঘন্টা পার, এখনো হদিশ মেলেনি শিশুর। কবে কোলে ফিরবে ছোট্ট শিশু, সেই আশাতেই উৎকণ্ঠায় গোটা পরিবার। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।